বাস্তব জীবনেও কখনো কখনো সুপারহিরোদের দেখা পাওয়া যায়। তেমনই এক সুপারহিরো ছিল বরিশালেও, যিনি আসলেন, জয় করলেন, আবার চলেও গেলেন। বলছিলাম বরিশালের প্রয়াত মেয়র ও সংসদ শওকত হোসেন হিরণের কথা। 2014 সালের 9ই এপ্রিল বরিশালবাসীকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমান তিনি। তবে তার কর্মের মাধ্যমে বরিশালের সাধারণ জনগণের মনে যে জায়গা করে নিয়েছেন তা কোনোভাবেই প্রকাশ করা সম্ভব না। আজও বরিশালের রাস্তায় বের হলে সাধারণ জনগণের মুখে শোনা যায় মেয়র হিরণের না থাকার কথা। এখনও বরিশালের মানুষ কথায় কথায় স্মরণ করে বরিশালের সাবেক এই নগরপিতাকে। রিক্সাওয়ালা থেকে শুরু করে চায়ের দোকানি, সাধারণ শিক্ষার্থী, বড় ব্যবসায়ী কিংবা ছিন্নমূল মানুষ, সকলের কাছেই হিরণ এক আবেগের নাম। আর হবেই বা না কেন, তার ছোঁয়াতেই তো মাত্র 5 বছরের ব্যবধানে আমূল পরিবর্তন এসেছিল বরিশাল মহানগরীতে। হিরণ না থাকলে তো মনে করেন শহরটা একটু পরিবর্তন হইতে, অনেক কিছু উদ্বোধন মনে করেন, অনেক কিছু হইতে, কাজ বাজ ডাকাতি কিছু আনতে বরিশালের মধ্যে। এবারে তো দুনিয়া জমিনে নাই, আল্লাহ পাক লইয়ে গেছে। হিরণমের মানুষ এখনো মনে করে না, হিরণমের মনে করে না, যারা লোক ভালো লোক তারা মনে করতেই হবে। ২০০৮ সালে যখন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিয়েছিলেন তখন বরিশাল ছিল অনুন্নত, অবহেলিত ও অপরিচ্ছন্ন একটি শহর। সেই অনুন্নত বরিশালকে মাত্র 5 বছরের মধ্যে দিয়েছিলেন আধুনিকতার ছোঁয়া। মহানগরীর প্রতিটি রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে তার হাত ধরেই। শুধু রাস্তাঘাটই না, বরিশাল হাতেমালি চৌমাথা লেক, বরিশাল স্বাধীনতা পার্ক, বিজয় বিহঙ্গ, মুক্তিযোদ্ধা পার্ক, 30 গোডাউনের সৌন্দর্যবর্ধন, বঙ্গবন্ধু উদ্যানের সৌন্দর্যবর্ধন, রাজা বাহাদুর সড়কের সৌন্দর্যবর্ধন সহ বরিশালের প্রতিটা পর্যটন কেন্দ্রকেই গড়ে তুলেছিলেন আধুনিকভাবে। আর এই জন্যই ধর্মবর্ণ নির্বিশেষে বরিশালের সাধারণ মানুষের থেকে উপাধি পেয়েছিলেন বরিশালের উন্নয়নের রূপকার হিসেবে। আচ্ছা, ব্যক্তি হিরণ সে মারা যায় না, হিরণ এখনও আছে। আমি মনে করি জীবিত হিরণের সাথে মৃত্যু হিরণ আসলে মানুষের কাছে বেশি ভালোবাসার প্রতীক হয়ে গেছে। তার এখন মানুষের এখন বুঝতেছে হিরণ শূন্যতা কী জিনিস, এখন মানুষ বুঝতেছে ঈশ্বরের মানুষ, এবং সেটা আরও বুঝবে কি না আল্লাহ ভালো জানে। আসলে লোকজন গেলে আড্ডারে কোনো কিছুতে ফেরতে না, সব দিকে ভালো আসলে মানুষ দেখলে আসে গেলে কথা কইছে। বরিশালের লেগে অনেক কিছু করছে, যেমন এই রাস্তাঘাট আকারে সিটির মধ্যে সিটির বাইরে সব কিছু করছে। হে খুব লোক ভালো, অনেক উপকার করছে মানুষের, রাস্তাঘাট মোড়ে মোড়ে কল বহাইতেছে, সে হেনান লোক হয় না, হে যথেষ্ট ভালো লোক। 2013 সালে মেয়র নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই থমকে যায় বরিশালের উন্নয়ন কর্মকাণ্ড। এরপরে 2014 সালের 5ই জানুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বরিশাল সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছরের মার্চ মাসের 22 তারিখ রাতে বরিশাল ক্লাবের সামনে ব্রেন স্ট্রোক করেন তিনি। ওই বছরেরই 9ই এপ্রিল বরিশালবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। আসলে হিরণ স্যার ছিল এক কথায় সে অসাধারণ একটি মানুষ। তার ব্যাখ্যা আসলে দেওয়ার মতো আমার যোগ্যতা আছে কিনা আমি জানি না, কারণ সে বরিশালের যেই রকমের উন্নয়ন, বরিশালের মানুষের সাথে মাটি মানুষ মিশে গেছে, বরিশালের দল মত নির্বিশেষে সে সাধারণ জনগণের সাথে মিশে গেছে, আমার কাছে এক কথা সে মানে আমার দেখা মতে শ্রেষ্ঠ মানুষ সে, আমার কাছে সে শ্রেষ্ঠ মানুষ। আসলে কি এমন করছে যে বরিশালের মানুষ তারা এখনো মনে করতেছে? সেই বরিশাল শহরে আপনার যখন সে স্যার মেয়র হওয়ার আগে যে মেয়র ছিল, এমপি ছিল, তারা জানে। তারপর থেকে সে মেয়র হওয়ার পর এই বরিশাল আনাচে কানাচে অলি গলি রাস্তাঘাট ডেরেং ফুটপাথ আপনার পার্ক বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ড থেকে শুরু করে দলমত নির্বিশেষে শওকত হোসেন হিরণ, আপনারা জনগণ সবাই মিলে তাকে নাম দেওয়া হয়েছে বরিশালের উপকার শওকত হোসেন হিরণ, তার কর্মে নাম দেওয়া হয়েছে তাকে। মানুষের কর্মই আসলে সব কিছু আমি মনে করি। তার অপূর্ণতা, সে তো মারা গেছে 2014 সালে, তার অপূর্ণতা কি বরিশালবাসী পায় মনে করেন এখন? হ্যাঁ, অবশ্যই পায়, বরিশালবাসী অপূর্ণতা এখনও পায়। এবং আশা আসলে ওই রকম হিরণ আর আসবে কি না জানি না, কিন্তু হিরণের অবর্তমানে হিরণের অসমাপ্ত কাজ এই শহর যদি সমাপ্ত করত হয়তো তারে তার যে অপূর্ণতাটা হয়তো পূর্ণ হইতো, কারণ অসমাপ্ত কাজগুলো এই শহরে মানুষ এখন অনেক কিছু গ্যাপ আসলে আছে, এই গ্যাপটার কারণেই মানুষ এখনও তার বেশি মনে করে। হিরণ সাহেব খুব ভালো লোক ছিল, তারপর গরিবের জন্য খুব
ই করছে যেহেতু দূর পারছে সে আপন চেষ্টা করছে আর কর্মস্থল অনেক ই করে দিছে তারপরে তার সে যে অটো নামাই দিছে গরিবদের জন্য এটা আমার বরিশালের যে উন্নয়ন করছে কৃষ্ণ সাহেব এরকম কেউ করবে কিনা আমি বলতে পারি না এটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না যে হিরণ সাহেব যে কাজ করছে এরকম অন্য কোনো নেতা আসলে করবে এরকম আমি বুঝতে পারতে আছি তো তার যে অসমন কাজ আছে সেই কাজটা এখন যারা আছে তারা করবে কিনা আজও করবে কিনা বলছে প্রতিশ্রুতি দেশে যে কাজ করবে কিন্তু এখন তো আমি কোনো কাজ করতে আসি না কিরণ সাহেব কি বাংলার বরিশালের মানুষ এখনো মনে করে জি এখনো সবাই মনে করে আমিও মনে করি কারণ খুব ভালো মানুষ ছিল একশোর মধ্যে 99 জনের হিরণ মিয়ার কথা মনে করে একশোর মধ্যে মেয়র সাহেবের কি বরিশালের মানুষ এখনো মনে করে এখনো মনে করে এখনো সে তো নাই দুর্নীতি এখনো হে মনে করেন অনেক অন্তরে আছে মানুষের মনে মনে করে ওই যে ভালো কাজ করছে মানুষের উপকার করছে এই কারণে মেয়র হিরণের প্রয়াণের 8 বছর অতিক্রম হলেও এখনও বরিশালবাসীর হৃদয়ে বেঁচে আছেন তিনি যিনি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী না হয়েও শুধুমাত্র নিজের নৈতিক দায়িত্ব আর একনিষ্ঠতা দিয়ে অনুন্নত একটি শহরকে গড়ে তুলেছিলেন নতুনভাবে যা বরিশালবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে আজীবন 9 এপ্রিল তার অষ্টম মৃত্যুবার্ষিকীতে বিএইচএসটিভি পরিবারের পক্ষ থেকে তার প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি সবাই ভালো থাকবেন।